সবাইকে স্বাগত বেঙ্গলি ব্লগার ঋতুপর্ণার পরিবারে। আমি ঋতুপর্ণা, তোমাদের বন্ধু, চলে এসেছি। তো কেমন আছো বলো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। আর সবাই অবশ্যই সাবধানে থেকো, বারবার করে হাত স্যানিটাইজ করো, নিজের খেয়াল রেখো। তো আজকে একটা তোমাদের কাছে আমার রিকোয়েস্টই বলতে পারো, রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে এখন সব ব্লগারদের দেখছি, বেশ বড় বড় ব্লগারদের দেখছি যে সব কোনো একটা নাচের ড্যান্সার গান আর কি বলে দিচ্ছে, সবাই একটু একটু করে ক্লিপিং পাঠাচ্ছে, দিয়ে সেটাকে মিক্সড করে নিয়ে একসাথে করে নিয়ে একটা ভিডিও শ্যুট করছে। তো এটা দেখে আমি খুব এক্সাইটেড, না 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 নাচার জন্য নয়, একদমই নয়, আমি খুব এক্সাইটেড এটা দেখে যে আমি একটা কিছু করতে চাই, বাট অবশ্যই ড্যান্স নয়। তো আমার পরিবারে তো 16,500 জন মেম্বার আছো। তো আমি আজকে ভিডিওর নিচে ডেসক্রিপশানে ইভেন কমিউনিটিতে আমার মেল আইডিটা দিয়ে দেবো। তো তোমরা যা হোক কিছু একটা করো, হয় আবৃত্তি, নয় গান, বা আমার মধ্যে ব্লগিংয়ের কিছু একটা শেয়ার করো, আর বা কাউকে কোনো মেসেজ যদি দিতে চাও লকডাউন সম্পর্কে, বা আমার সম্পর্কে যদি কিছু বলতে চাও, বা আমার এই বেঙ্গলি ব্লগার ফ্যামিলিতে কী কী তোমাদের ভালো লাগে, আমার মা বাবা, আমার বাড়ি, আমার শ্বশুরবাড়ি, সবাইকে নিয়ে যদি কিছু বলতে চাও তো বলতে পারো। তো সেটা করতে হবে হচ্ছে আজকে যদি বলি তো কালকের মধ্যে করা কখনোই সম্ভব না। তো কালকে শুক্রবার আমি ওটা সানডে ব্লগে দেব। তো তোমরা যারা যারা মানে চাইছো বা ইন্টারেস্টেড আছো, আমার মেল আইডিতে ভিডিও ক্লিপিং পাঠাও। তবে হ্যাঁ, ফোনটা যখন ভিডিওটা করবে তো ফোনটা এইভাবে না করে এরকম ফ্লিপ করে করবে, তো আমার এডিট করতে সুবিধা হবে। আর অবশ্যই সঙ্গে একটা করে নিজে করবে তার ফটোটা পাঠাবে, ঠিক আছে? তো ওটা আমি সানডে ব্লগে করবো, কারণ আমি অনেককে দেখছি, অনেক ব্লগারদেরও দেখেছি। আমারই তো দুই ভাই রনি প্রসূন, ওদেরকেও কালকে দেখলাম, তো ওরা ভালো লাগলো আমার। সত্যি কথা যেটা দেখেছি সেটা বলতে একটু অসুবিধা নেই। আর তার আগে আমি আরেকজন বড় ব্লগার আছে যারা ইনসাইড আউট, তো তাদেরকেও দেখেছি। তো ড্যান্সিং তো আমার দ্বারা হবে না, এইটা আমার খুব ইচ্ছা আছে। তোমরা যে যেটা পারো, যেরকম ইচ্ছা বা যা ইচ্ছা বলতে চাও করে আমার মেল আইডিতে পাঠাও, আমি আমার মেল আইডি দিয়ে দেবো, ওটাকে আমি একসাথে করে সানডে ব্লগে দেবো। তো খুব মজা হবে, কারণ সবাইকে তো দেখতে পাই না, কারণ কালকে আমি রনিদের ব্লগে কিন্তু রনিদের আর আমার অনেক ব্লগ মানে যারা কমেন্টস করে তা অনেকটা অনেকের সাথে মানে মিল আছে, অনেকেই আমাকে যারা করে তারা ওদের রনিদেরও করে, তো আমি অনেককে খুঁজেছি বাট পাইনি। তো সেরকম আমাদের দেখতে ইচ্ছা সত্যিই করে, তোমরা কোথা থেকে বলছো, কে কে বলছো। তো যদি আইডিয়াটা ভালো লাগে তো প্লিজ আমার মেল আইডিতে তোমাদের একটু একটু করে ভিডিও ক্লিপিং পাঠাও, ওটাকে আমি একসাথে এডিট করে নিই, ওটা আমি সানডে ব্লগে আপলোড করব। তো চলো এবার দেখে নাও সকাল থেকে আমি কী কী করলাম, আর প্লিজ করবে কিন্তু, ঠিক আছে? আমার মেল আইডি আমি কমিউনিটিতে দিয়ে দেবো। তো চলো দেখে নাও আমি আজকে আমার হেয়ার প্রাকৃতিকভাবে চুলের কেয়ার কী করে করবে, ঘন সুন্দর মজবুত চুলের রহস্য তোমাদের সাথে শেয়ার করেছি, সেটাও দেখে নাও, আর যা যা করেছি দেখে নাও, তারপরে আসছি। আজকে ব্যাড কমেন্টস বেশি পড়বো না, 2-3 জনের পড়বো, আর ভালো কমেন্টস অনেকগুলো পড়বো, অনেকগুলো ভালো ভালো কমেন্টস ভালো লেগেছে আমার খুব, তো সেগুলো পড়বো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। গুড মর্নিং, তো আজকে হচ্ছে কী বার ভুলে গেছি, বৃহস্পতিবার। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন বাজে 10টা, আমি আগে ঘুম থেকে উঠেছি ওই 9:30টার দিকে। তো এখন আমি যাবো হচ্ছে ফার্স্টে শুভর জন্য ব্রেকফাস্ট বানাবো। তো ব্রেকফাস্ট বলতে চা আর অমলেট দেবো ওকে, আর তারপরে আজকে ভাত বসিয়ে দেবো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে প্রাকৃতিকভাবে ন্যাচারালি হেয়ার কী করে গ্রোথ হয় তো সেটাই শেয়ার করব। আর তার জন্য আমাকে আজকে আগে স্নান করলে হবে না। তো চলো আমি কিচেনে গিয়ে আবার কথা বলছি। চলে এসেছি, আর এবারে হচ্ছে পেঁয়াজ কাটবো, আর তারপরে হচ্ছে তোমার ডিম অমলেট করবো, চা করবো। তো চলো আবার পেঁয়াজ টাজগুলো কেটে নিয়ে কথা বলছি। আর আজকে রান্না কিছু করবো না, কালকে বিরিয়ানি খেয়েছি আর আগের দিনও চিকেন খেয়েছি, তো ওর জন্য আজকে রান্না করবো হচ্ছে ভাত, ডাল, ডিম ভাজা, আর ডিমা হয়তো চাটনি দেবে বা টক দই, যাই হোক যেটা হোক একটা খাবো। তো চলো পেঁয়াজটা কেটে নিই তারপরে কথা বলছি।
দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি এদিকে একদিকে চা বসিয়ে দিচ্ছি, আর একদিকে বসাবো হচ্ছে ডিম অমলেট। তো চা আগে আমি চিনিটা দিয়ে নিই, আর তারপরে ওইদিকে গ্যাসটা জ্বালিয়ে ওইদিকে আমি ডিম অমলেটটা করে নেব। তো চলো আমি ডিম অমলেট করে চা করে নিই, ঘরে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। I can't forget the day we met, your eyes so blue, mere passing through. I can't forget the day we met, your smile so bright, it made me swoon. Our love is like a summer's day, hot and endless in a magic way. Whenever I see you, all I can think is my summer love. Been waiting for you, my love. My summer love, been waiting for you, my love. I can't forget the day we met, you looked so fly in your red Corvette. Your hair, your look, your everything, when I see it all I knew that you were mine. I'm in love with your hair, your lips, your silhouette in the moonlight shine. With my love you won't ever be alone, my summer love. Been waiting for you, my love. Completely a fool, been waiting for you, my love. You have my heart, you have my soul, you have my... এখন তোমাদের সাথে দেখা করছি, আর এখন বাজে হচ্ছে 12:40। তো হাঁপিয়ে গেছি, আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি হেয়ার কালারটা শেয়ার করবো, প্রাকৃতিকভাবে ঘন কালো চুলের রহস্য। তো চলো আমি আগে সব ইনগ্রিডিয়েন্ট তো চলো আগে আমি সব কিছু নিয়ে নিই, কী কী লাগবে, আর তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে দেখো গোপী বাবার কাছে স্নান করছে। চলো ওরা স্নান করুক, আমরা ঘরে যাই। দেখো বন্ধুরা, স্নান করে এসে আমার গোপীসোনা খেতেও বসে গেছে, আর খাবারে আছে হচ্ছে বিউলির ডাল, আলু ভাজা, আমের চাটনি, বরবটি আলু দিয়ে তরকারি, ভাত, আর ওর সব থেকে প্রিয় খাবার যেটা সেটা হচ্ছে তুলসী পাতা। তো খেতে বসে গেছে, আর যেহেতু আমি এখন ডিম মাখবো তো ওই জন্য আমি আর ওকে জামা পরাইনি। আমি একদম স্নান টান করে এসে ওকে জামা পরাবো, কিন্তু ওকে ওর বাবা খেতে দিয়ে দিয়েছে, বেলা হয়ে যাচ্ছিলো তাই। তো চলো এবার সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। প্রাকৃতিকভাবে আমার চুল কীভাবে বাড়বে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর তার জন্য আমার কাছে আমি যা যা ইউজ করছি সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিই। চলো সব থেকে মেন যেটা ডিম, তারপর আমি নিয়েছি লেবু, এটা খুশকি দূর করবে, আর ডিমের যে উগ্র গন্ধটা আছে সেটাকেও তাড়াতে হেল্প করবে। অবশ্যই নিয়েছি অ্যালোভেরা জেল, তো এটা আমার গাছের অ্যালোভেরা আমি নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে এই কুমারিকা তেলটা, জাস্ট ফর যে দুর্গন্ধটা ডিমের যে থাকে সেটা রিমুভ করার জন্য, কোনো বাজে কিছু মানে ন্যাচারাল কিছু হলে সেটার একটা স্মেল থাকবেই, আর সেটাকে রিমুভ করার জন্য নিয়েছি এই তেলটা। আর অবশ্যই লাগবে হচ্ছে পিওর কোকোনাট অয়েল, যেটা আমি ওই প্যারাসুটের এই অয়েলটা কিন্তু পিওর কোকোনাট অয়েল। তো চলো এবার আমি একে রেডি করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার সমস্ত জিনিসগুলো। তো এগুলোকেই আমি এখন মাথায় লাগাবো। তো লাগানোর পরে অ্যাটলিস্ট 30-45 মিনিট রাখতে হবে। তো চলো এবার আমি দেখাচ্ছি কী করে এটা আমি রেডি করবো ব্যাগটা। তো সবার ফার্স্টে আমি যেটা এখন করবো সেটা হচ্ছে আমি অ্যালোভেরাটাকে ছাড়িয়ে নেবো, আর ওর জেলটাকে বার করে নেবো। তো চলো আগে সেটাই করে নিই। তো দেখো, সবার প্রথমে আমি অ্যালোভেরাটাকে জেলটা বার করে নেবো। তবে আমার অ্যালোভেরাগুলো একটু বড় হয়ে গেছিলো, তো মিক্সারের সাহায্যে ওটা ভালো করে পেস্ট করে নিলে ভালো হতো, বাট আমি ওটা করিনি। আমি জাস্ট জেলটাকে বার করে নিচ্ছি ভালোভাবে,
আর তারপরে হচ্ছে ডিমটাকে ফাটাবো। তো চলো আগে জেলটাকে বার করে নিই, কারণ জেলটাই হচ্ছে মেন, অ্যালোভেরার যে জেলটা এটা সব থেকে ইম্পর্টেন্ট। তো যাদের কাছে গাছ নেই তারা কিন্তু দোকানে যে অ্যালোভেরা কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। আর দেখো ওই জেলটা আমি যতটুকু বেরিয়েছে তার মধ্যে ডিমটাকে দিয়ে দিলাম, আর এবারে আমি তেলগুলো দেব, কারণ সবার বাড়িতে যে গাছ থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তো গাছ না থাকলেও প্রবলেম নেই, তোমরা কেনা অ্যালোভেরা দিতে পারো। আর ডিমটা দিয়ে দিয়েছি, এবারে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রসটা। লেবুর রসটা বললামই, ওটা যে ডিমের যে গন্ধটা থাকে ওটাকে দূর করার জন্য অ্যাপ্লাই করা, আর তাছাড়া ড্যান্ড্রফের প্রবলেম থাকলেও সেটাও মিটে যাবে। তো এই জন্যই লেবুর রসটা বেশি করে আমি ইউজ করছি। তো চলো তারপরে দেখাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা আমি দুখানা হেয়ার অয়েল নিয়ে, তো দুখানার মধ্যে একটা নিয়েছি যে উগ্র গন্ধটা সেটাকে দূর করার জন্য, আর কোকোনাট অয়েলটা হচ্ছে পিওর কোকোনাট অয়েলটা হেয়ার গ্রোথে সাহায্য করে, তার জন্য আমি পিওর কোকোনাট অয়েলটা নিয়েছি আর কুমারিকাটা গন্ধ দূর করার জন্য। দেখো আমার তো ওটা রেডি করা হয়ে গেছে, এবারে আমি এটা ভালো করে আমার চুলে অ্যাপ্লাই করব। তার আগে দেখো এটাকে আমি ভালো করে ঘুটে নেব। তো চলো আগে আমি এটাকে রেডি করে নিই তারপরে দেখাচ্ছি। রেডি করে নিই এটাকে, আমার ভালো করে এখন ঘুরতে হবে, ঘুটে নিয়ে তারপরে এটা আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করব। তো অ্যালোভেরাগুলো সব থেকে ভালো যে মিক্সিতে যদি বেটে নেওয়া যায়, তো আমি আর মিক্সার বের করে নিই, যেটুকু হয়েছে তাতেই আমার হয়ে যাবে। তো চলো এবার হেয়ারে লাগাই, আর কুসুমটাও কিন্তু দেবো, কোনো কিছু ডিমের বাদ দেবো না, পুরো ডিমটাই লাগাবো। আমি কী করে অ্যাপ্লাই করবো, এরকম করে চুলগুলোকে ফাঁক করে নেবো, করে নিয়ে এরকম করে করে পুরো হেয়ারটা এইভাবেই লাগাতে হবে। তো প্রত্যেকটা চুল সরিয়ে সরিয়ে চুলের গোড়ায় গোড়ায় এগুলোকে ভালো করে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে পুরো স্ক্যাল্পটাই হয়, গোড়ার দিকে হল না হলেও কোনো প্রবলেম নেই। আমি দিই আমার গোড়ার দিকগুলো একটু রাফ রাফ টাইপের ওই জন্য, কিন্তু যদি গোড়ার দিকে নাও দাও কোনো প্রবলেম নেই, তবে স্ক্যাল্পে কিন্তু খুব ভালো করে দিতে হবে। স্ক্যাল্পটাই মেন, কারণ চুলের বৃদ্ধিটা আমাদের স্ক্যাল্পে হয়, চুলের গোড়ায় হয় না। অনেকে শুধু দেখি আমি চুলের গোড়ায় অয়েল লাগাই, তো তাতে কিন্তু কিছু হয় না, মেনলি হচ্ছে চুলের স্ক্যাল্পে যদি না লাগাও তাহলে কিছু হয় না। তো দেখো আমি ভালোভাবে আমার সামনের দিকে স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি, আর পিছন দিকেও চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে স্ক্যাল্পে লাগানো যায়। আর হয়ে গেলে আমি চুলটাকে খোপা করে রেখে দেবো, তারপরে 30-45 মিনিট অবধি আমি ওয়েট করব, আর তারপরে শ্যাম্পু করে আসবো, তাহলেই হয়ে যাবে। দেখো অতটা রেখে স্নান করে নিয়েছি, আর এখন চুলটা একদমই ভেজা, জাস্ট এমনি আঁচড়ে একটুখানি সামনেটা, কারণ আমাকে মিতালি বলেছে চুলটা আঁচড়ে সিঁদুর করতে, জাস্ট একটুখানি হালকা আঁচড়েছি, কারণ ভেজা চুল আমি অত আঁচড়াই না, বাট বড়দের কথা শুনতে হয়। তো আমি ওই সিঁদুরটা পরে নেবো, চুলে দেখছো টপ টপ করে জল পড়ছিলো ওই জন্য ওটা বেঁধে রেখেছি। তো সিঁদুর পরে নিয়ে তোমার হচ্ছে শুভকে খেতে দেবো এইটা খুলে, তারপরে হচ্ছে এখন চুলটা এমনি বেঁধে রাখবো, পরে আমি এ করবো তোমার কী বলে, পরে আমি চুলটা খুলে আঁচড়াবো পরে, এখন নয়। আর চলো তাহলে খেতে দিয়ে দিই শুভকে, তারপরে যখন চুলটা আঁচড়াবো তখন দেখাবো। ও দাঁড়াও আমি ঠিক করতে ভুলে গেছি, ঠিক করতে হবে আমাকে, কালো মাটি।
পাচ্ছি না। हमको क्या है गम? तो चलो এখন টাটা আবার খেয়ে নি খেলে যাব। আর অবশ্যই চেষ্টা করছি লাঞ্চটা খেতে। আমাদের খাওয়া হয়ে গেছে, আমার গোপীর তো সেই আগেই অনেক খাওয়া হয়ে গেছে যখন আমি হেয়ার প্যাক লাগাচ্ছিলাম তো, আর আমার তখন ওর বাবা খেতে দিয়ে দিয়েছিল। আর এখন আমাদের খাওয়া হয়ে গেছে আর আমরা ঘুমা শুতে এলাম আর কারেন্টটা চলে গেল। এত বাজে ব্যাপার, মানে এত রাগ হয় না কি বলবো। তো এখন শোভা ভাবা ভাবা ছিলাম বলছি, ভেবেছিলাম তো দেখি আর ছেলেকে খালি গায়ে রেখেছি, কারণ ছেলে না হলে তো আমার গরম লাগবে। আর বিকেলে উঠে ওকে জামা টামা পরাবো। আর চলো এখন টাটা, আমরা আবার পরে আসছি, আমার ছেলেও ঘুমাচ্ছে। ঘুম আমি শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। আর এখন জানলার সামনে বসে বনভিটা বিস্কুট খাচ্ছি, যদিও জানি না কেমন হবে। দেখি খুব জোর খিদে পেয়ে গেছিলো শুধু শুতে, কেন কে জানে, তাও তো দেরি করেই লাঞ্চ করেছি। একদম ভালো না, মনে হচ্ছে কলা দিয়ে করাও। তো আমি বিস্কুট খাবো বলে ভেবেছিলাম কিন্তু একদম ভালো না, প্রচণ্ড মিষ্টি আর সেই কলার মতো মানে ফ্লেভারটা বেরোচ্ছে, তো আমার ভালো লাগেনি, আমি রেখে দিয়েছি। আর তোমরা বলো কি করছো, আর একটু পরে ব্লগটা শেষ করে দেবো কারণ আর দেরি করবো না। আর দেখো চুলটা কতটা আমার সিল্কি হয়েছে দেখে বুঝতে পারছো হয়তো, আর যথেষ্ট সুন্দর হয়েছে। তো তোমরা অবশ্যই এই হেয়ার প্যাকটা অ্যাটলিস্ট সপ্তাহে একবারই ইউজ করো, মাসে চারবার, আর যদি সেটাও না হয় মাসে দুবার ইউজ করো, ফল পাবে। এটা ন্যাচারালি, কোনো কেমিক্যাল নেই কিছু না, তো আমার মনে হয় কাজ হবে, আর আমার তো হয়েছে। আর ঘন কালো মজবুত চুল হবে, মাথায় উকুন হবে না, তারপরে হচ্ছে ফুসকি মানে ড্যান্ড্রফ হবে না, কোনো ফুসকুড়ি ফুসকুড়ি ভাব থাকলে সেগুলো হবে না, ওগুলো থেকে অনেকটা রিমুভ হয়ে যাবে। যদি প্রবলেম থেকেও থাকে তাহলেও রিমুভ হয়ে যাবে। আর এবারে আর বেশিক্ষণ লেট করবো না, কিছু ভালো কমেন্টস পড়বো। সবাই বলেছে ব্যাড কমেন্টস শুনবে, তো শুভ বলছিল আর পড়ো না, এখন আর পড়ো না ছাড়ো, তো যাই হোক দেখি। তো সবাই এবার বলছো শুনবে, তো দুটো কমেন্টস পড়বো আর বেশি পড়বো না, আর এখন আর কদিন ব্যাড কমেন্টস পড়বো না, তো তারপরে কিছু ভালো কমেন্টস পড়বো। আজকে অনেক 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 ভালো কমেন্টস আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে, আমার মনে হয়েছে তোমাদের সাথে শেয়ার করার দরকার, তো পড়বো। তো চলো আগে একটুখানি আমি ইন্ট্রোটা দিয়ে নিই। আজকে ইন্ট্রো আমি কোনো দিনই দিই না, কারণ আমি ইন্ট্রো ভালো করে রেডি হয়ে বসে তবে দিই, তো সেটাই করবো, এখন ইন্ট্রোটা দেবো আর তারপরে আস্তে কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছু কথাও তোমাদের ইন্ট্রোতেই বলছি, তো চলো শুনে নাও। দেখলে এই ছিল আমার ডেলি রুটিন, আর যেটা আমি তোমাদের বললাম অবশ্যই সেটা করো, তাহলে আমি ওটা সানডে ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। আর আমার মেল আইডি তো দিয়েই দিচ্ছি। এবারে চলো যেটা সবার ফার্স্ট করব সেটা হচ্ছে কিছু ব্যাড কমেন্টস পড়ে নিই, দেন কিছু গুড কমেন্টস পড়বো। গুড কমেন্টস কিছু না, অনেকগুলোই পড়বো, অনেকগুলো কমেন্টস যেগুলো পেয়েছি আমার খুব ভালো লেগেছে, তো সেগুলোই পড়বো। আর একটা কথা, যারা আমাকে ব্যাড কমেন্টস করো প্লিজ কমেন্টসগুলো ডিলিট করো না। যেমন একজন বলে দিই, দাস বাবু আমাকে আজকে কমেন্ট করেছিলে, তুই একটা আস্ত তরমুজ, তুই জানিস তুই এত মোটা তাও তুই রাক্ষসের মতো খাস, অত খাস না পেটে গ্যাস হবে, আর পেটে গ্যাস হলে তুই ডট ডট ডট, আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, তো তুমি কী বলেছ। তো আমি তোমাকে রিপ্লাইও দিয়েছিলাম বাট তুমি মেসেজটা ডিলিট করে দিয়েছো, আই ডোন্ট নো ওয়াই। তো আর জয়া আক্তার, এটা কী শাড়ি পরেছেন, এগুলো তো কাজের মেয়ে পরে। তো কাজের মেয়ে আর আপনার মধ্যে বুঝি পার্থক্য আছে, আপনার গায়ের রঙটা বুঝি লাল নীল, আর কাজের মেয়ের গায়ের রঙটা বুঝি লাল। আমার তো মনে সব মেয়েরাই সমান, আর যাদের কাজের মেয়ে বলে ছোটো করছেন না তারা না থাকলে তো আপনার দুধ মানে মুখে ভাতও হয়তো উঠবে না, তো প্লিজ ওদেরকে ইনসাল্ট করবেন না, ওরা আপনার থেকে অনেক ভালো। আর স্বাগত দাস, আমি জানি না তুই আমার পিছনে হাত ধুয়ে কেন পড়েছিস, আর তোমার আমার
আমার সম্পর্কে যা বলার এমন কমেন্টে আনন্ত অর্ধেকই ভুল কমেন্টে বলো, এমনিও বলো, বাট তোমার কমেন্ট রিপ্লাই পেতে ইচ্ছা করে শোনো। সুন্দর একটা সাজেশন দিই যে মোটা হচ্ছে, আমিও মোটা হচ্ছি, বাট আমার মধ্যে একটা ইচ্ছে আছে রোগা হওয়ার, তুমি একটু স্লিম হও, তাহলেই আর ব্যান্ডস কমেন্ট কেউ করবে না, আমি করবো না। তো মেয়েরা পরে তার হাজব্যান্ডকে ধরে রাখতে হাজার লাভ হোক, ছেলেদের চোখ অন্যদিকে পড়ে, তুমি নিজেকে একটু আপডেট করো, তোমার ভালো হবে। স্বাগতা কালকে লিখেছো, তো থ্যাংক ইউ সো মাচ স্বাগতা। আমার হাজব্যান্ডের হবে না গো, আমার হাজব্যান্ডই, কারণ আমার, তুমি মনে হয় আমার রিসেন্ট সাবস্ক্রাইবার, যার জন্য তুমি দেখো নি আমার রোগাবেলার ফটো। তো আমার হাজব্যান্ড দেখে আমাকে প্রেম করেছিল, আমি রোগা ছিলাম, বাট যেটা ওর পছন্দ ছিল না, যার জন্য আমাকে জিম থেকে ছাড়িয়েছিল, তো ওর কথাতে আমি মোটা হয়েছি। তো আই থিঙ্ক তোমার হাজব্যান্ডের মেবি স্বাগতা বা স্বাগত, আমি ঠিক জানি না, যাই হোক, যদি তুমি মেয়ে হয়ে থাকো, আই থিঙ্ক তোমার হাজব্যান্ডের এরকম হয়তো প্রবলেম আছে, যার জন্য তুমি সবাইকেই এক করে ফেলো, বাট আমার হাজব্যান্ডের এরকম কোনো প্রবলেম নেই, আর আমরা খুব হ্যাপি আছি গো। তো যাই হোক, চলো, ব্যাড কমেন্ট তো থাকবেই, ব্লগিং চ্যানেল খুলেছি তো, আর এবারে সেটা পড়বো। অনেক অনেক ভালো কমেন্টস কালকের ব্লগের আছে, রোজকার ব্লগেই থাকে, বাট কালকের ব্লগের থেকেই আমি পড়বো। তো চলো পড়ে ফেলি, একটু ওয়েট করছি, শুভর ফোন থেকে আসতে টাইম লাগছে। তো হ্যাঁ, যে কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, যেটা আমি বেশি পিন করেছিলাম কমেন্টটা, প্রীতি সরকার আমাকে লিখেছিল, জানো এত মাথা খারাপ হয় লোকজন কি পায় এরকম বাজে নোংরা কমেন্টস করে, গড নোস, কিছু লোক সত্যি ওরা এগুলো করে নিজেদের ফ্রাস্ট্রেশন বার করে, দেখো গিয়ে হয়তো ওদের হাজব্যান্ডরা ওদের পাত্তাও দেয় না, তাই তোমাকে এরকম বলছে। দি ডোন্ট মাইন্ড, কর্মা ইজ এ বিচ, জাস্ট ওরা দেখবে কি হবে, ওদের মানুষ অমানসিক লোকজনগুলোর জন্য তুমি 1 মিনিট অফ টাইম ইনভেস্ট করো না। লাভ ইউ দি ইয়ামি বিরিয়ানি, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু প্রীতি, থ্যাংক ইউ, তোমার কমেন্টটা রিয়েলি আমার খুব 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 ভালো লেগেছে। শিবনাস লিখেছো, দি প্লিজ নর্মাল স্পিড রাখো, আজকে ব্লগটা কিন্তু পুরো নর্মাল স্পিডেই গেল। শুভ নববর্ষ দি, ভালো থেকো, বিরিয়ানির রেসিপিটা দারুণ, দেবজিৎ বলেছো। সোমা রয়, তোমার মন খুব ভালো, শক্ত, তাই তুমি ইগনোর করতে পারো, কিন্তু আমি পারি না, আমাকে এভাবে বললে খুব খারাপ লাগে, আর আমি ভাবি পাই না, যারা কোনো ব্লগ ডিসলাইক করে তারা আবার কষ্ট করে ব্যাড কমেন্ট করে কেন। যাই হোক, তুমি তোমার বর দুজনেই ভালো থেকো, শুভ নববর্ষ। সোমা রয় দি, তোমাকেও শুভ নববর্ষ। মনিকা ঘোষ, শুভ নববর্ষ ঋতু, তুমি খুব মিষ্টি, তোমার নতুন সংসার খুব সুন্দর, থ্যাংক ইউ। লেজি গার্ল লিখেছো, এইবারে শুনতে পেলাম কমেন্টগুলো, থ্যাংক ইউ, আজকে আবার কমেন্টগুলো পড়ার জন্য, মোস্ট ওয়েলকাম। শুভঙ্করের কমেন্ট, শুভঙ্কর সবসময় আমার ভালো কমেন্ট করো, থ্যাংক ইউ। সাদিয়া আফরোজ, দিদি আমি তোমার নিউ সাবস্ক্রাইবার, বিরিয়ানিটা ইয়ামি লাগছে, তুমি অনেক মিষ্টি, গোলমোলো, সুইট, দিদি তোমাদের কি লাভ ম্যারেজ, লাভ ফ্রম বাংলাদেশ, স্ট্রেস, হ্যাঁ গো আমাদের লাভ ম্যারেজ, থ্যাংক ইউ সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। বিদিশা থ্যাংক ইউ, সবাইকে শুভঙ্কর তো বললাম, সুপর্ণা থ্যাংক ইউ, পম্পা থ্যাংক ইউ, মল্লিকা সাহা দিদি থ্যাংক ইউ, সুমি চৌধুরী কী গো কেমন আছো, খুব ভালো আছি। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ছেলেকে তুলতে হবে, ছেলে এখন ঘুমোচ্ছে, তো নাঙ্গা বাবা হয়ে ঘুমাচ্ছে, ওকে তুলতে হবে, ড্রেস পরাতে হবে, দিমার বাড়ি একটু যাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার মেল আইডিতে ভিডিওগুলো পাঠিয়ে, ঠিক আছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হবে, এটা বাই বাই।